আসসালামু আলাইকুম। সৃষ্টি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, তাই না? আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। আজকে আমি তোমাদের ইংরেজি ক্লাস নিব। কি ক্লাস বলো তো? ইংরেজি পরবর্তীগুলো WX। আগের ক্লাসে আমরা পড়েছি, তার পরবর্তী যে YZ, YZ দিয়ে আমরা শিখবো আজকে দুটি করে শব্দ গঠন এবং অর্থ। সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো। তার আগে আমরা কি করব, পূর্ববর্তী ক্লাসের পড়া তোমাদেরকে একটু আমি জিজ্ঞেস করে নিই। আগে আমরা কি দিয়ে ছবি দেখে আগে দেখব আমরা পারি কিনা, মনে আছে কিনা আমরা আগে দেখি। এটা কিসের ছবি বলো তো? এটা, হ্যাঁ এটা হচ্ছে এক্স মাস, আর এটা কি এক্স রে, তাই না? তারপর ওয়াক্স অর্থ কি করেছিলাম, মোম। আর গ্লাসে কি পানি ঢালছে, এটা কি ওয়াটার, ওয়াটার, ওয়াটার আমাদের জন্য, সবার জন্য, পশু পাখি গাছপালা মানুষ সবার জন্য কি পানি খুব জরুরি। আর আমরা প্রতিদিন কি বেশি বেশি পানি খাবো, তাই না? বেশি পানি খেলে আমরা সুস্থ থাকবো। এখন আমরা আবার বোর্ডে চলে যাই। বোর্ডে কি ছবি দেওয়া আছে বুঝতে পেরেছি, এটা কি অনেকগুলো আতশবাজি ফুটতেছে। আমরা কি হ্যাপি নিউ ইয়ার এর দিন কি করি, আতশবাজি ফুটায়, তাই না? কোনো কোনো দেশে ফুটায়, মজা করে। এটা নতুন বছর শুরুতে আমরা এই কাজগুলো করি, বাংলা নববর্ষ আমরা করি, ইংরেজি হ্যাপি নিউ ইয়ার এর পরে সেটা কি বছর, ওয়াইতে আমরা কি করবো বছর, এটা হচ্ছে বছরের মজা করছে। এটা হলো 2020 সাল, 20 সালটা কি একটা বছর হিসাবে 12টা মাসকে আমরা একসাথে কি বলি বছর, সেটা হচ্ছে ইয়ার। আর এটা কি এই গরুটা, এটা কিন্তু একটা গরু, মনে হয় কোমল গায়ে দিয়ে আছে অনেক রোগ শরীরে, তাই না? এটা এক ধরনের গরু, আমাদের দেশে কিন্তু এই গরু পাওয়া যায় না, এই গরু পাওয়া যায় বিদেশে। এই গরুর নাম কি হচ্ছে ইয়ার, চুমড়ি গায়ে ইয়ার। তারপরে ছবিটা দেখো, দেখুন অনেক সুন্দর একটা ড্রেস পরে আছে, এটা কি ঘোড়ার মতো দেখতে, এটা জেব্রা, জেব্রা দেখতে অনেক সুন্দর, তাই না? আর জেব্রা কি দিয়ে হয়, জেব দিয়ে হয়। আর এটা কি শূন্য, এটা কি জিরো, জেবতে জিরো, জিরো অর্থ শূন্য। এগুলোই আমরা এখন করব বানান করে। দেখো ওয়াই ফর ইয়ার, ইয়ার অর্থ কি বছর, ইয়ার অর্থ বছর। আমরা যেমন এখন বছরের কোন মাসে আছি, 10তম অক্টোবর মাসে আছি, 12টা মাস মিলে একটা বছর। ইংরেজিতেও 12 মাসে এক বছর, বাংলায়ও 12 মাসে এক বছর, সেরকম ইয়ার অর্থ বছর। তারপরে ওয়াই ফর কে ইয়ার, ইয়ার অর্থ চুমড়ি গায়, ইয়ার অর্থ চুমড়ি গায়। জেড ফর জেব্রা, জেব্রা। জেড ফর জিরো, জিরো অর্থ শূন্য, জিরো অর্থ শূন্য। শূন্যটা যদি সংখ্যা বামে বসে তাহলে এটা অর্থবহক হয়, কিন্তু জিরো যদি একা বা শব্দের ডান পাশে বসে তাহলে এটা কোনো মানেই হয় না, তাই না? শূন্য। আবার আমরা বলি ওয়াই ফর ইয়ার, ইয়ার অর্থ বছর, ওয়াই ফর ইয়ার, ইয়ার অর্থ চুমড়ি গায়। আমরা কিন্তু আরেকটা করতে পারি ওয়াই দিয়ে কি ইয়ার, দেখো ওয়াই এ আর ডি ইয়ার, ইয়ার অর্থ উঠান, উঠান আমরা সবাই চিনি, চিনি না? গ্রামের বাড়িতে সবাই তো যায়, নানু দাদুর বাড়িতে যাই না আমরা, নানু বা দাদুর বাড়িতে সবাই যায়, কি ঘরের সামনে বড় একটা উঠান থাকে, খালি জায়গা থাকে, ওখানে কি করে ধান পাট শুকায়, তারপরে ওখানে রোদ পোহায়, তাই না? বাড়ির সামনে যে ফাঁকা জায়গাটা ওখানে কি হচ্ছে উঠান। ওয়াইফ ফর আমরা তো লাইফে কি শিখলাম,
আর জেড দিয়ে আমরা লিখেছি। এভাবে ফাঁক ফাঁক ঘর ভরে সুন্দর করে লিখবে। ঘর ভরে লিখতে বললেই কিন্তু ঘরের একবারে চার ঘর মিলে লেখা যাবে না, যেটা যে ঘরে যাবে সেটা সেই ঘরে অক্ষরগুলো লিখতে হবে। আর বেশি বেশি আমরা বাসায় প্র্যাকটিস করব, কি করব প্র্যাকটিস করব। আবার আমরা একটু পড়ি, কি দিয়ে পড়েছিলাম, ইয়ার ইয়া জেব্রা জিরো, তাই না? বাসায় বেশি বেশি এগুলো প্র্যাকটিস করব। আর কি করব, আবার